ভিটা, পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোট পরবর্তী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হল নবগ্রামের পাঁচ গ্রামে। নবগ্রাম বিধানসভার সমস্ত বুথ কর্মী এবং পঞ্চায়েত সমিতি সদস্য এছাড়াও তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্ব এবং নবগ্রাম ব্লকের সমস্ত অঞ্চল তৃণমূল নেতৃত্বদের ডাকা হয়েছিল। নবগ্রামের পাঁচ গ্রামে ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ভোট পরবর্তী পর্যালোচনা সভা। এই পর্যালোচনা সভাতে নেতৃত্ব দেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনায়তুল্লাহ। আমাদের ইতিবাচক দিক যেগুলি আছে কাজের, সেইগুলোকে বেশি বেশি করে মানুষের কাছে তুলে ধরা, নেতিবাচক দিক আছে সেগুলি আমাদের দূর করা, নেতিবাচক কাজ সার্বিক গভর্নমেন্টের সাফল্য ডেভেলপমেন্ট উন্নয়ন যেভাবে হয়েছে, আজকে মানুষের একেবারে হচ্ছে চুল থেকে পান সবটা আজকে মানুষের সামনে আমরা তুলে ধরেছি। তার একের ভাতা থেকে শুরু করে, লক্ষ্মীর ভাতা থেকে শুরু করে, শিক্ষার ক্ষেত্রে থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, রাস্তাঘাট ডেভেলপমেন্ট, জলের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, সার্বিক যে মানুষের ডেভেলপমেন্ট যেভাবে এই গভর্নমেন্ট করেছে 11-12-13 বছর, সেইটা মানুষের কাছে ইতিবাচক দিক, সেইটা আমরা মানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরা। আর আমাদের নেতিবাচক দিক যেগুলি আছে সেগুলি বর্জন করা, আমরা অসমাপ্ত কাজ যেগুলি আছে সেগুলিকে সম্পূর্ণ করা, এইসবের উপরে আমরা জোর দিয়েছি। সেইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী আমরা সেইভাবে পরিকল্পনা করে আমরা পার্টিকে সাজাবো এবং আমরা পঞ্চায়েতকে সাপোর্ট করব, এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর যারা অন্যায় করবে, দুর্নীতি করবে, তাদেরকে পার্টিকে আমরা সরিয়ে দেবো, তাদের কোনো পার্টিকে স্থান হবে, সেটা আমরা জনসংখ্যা করতে পারি। আমার দলের মধ্যে যারা কাতারি করেছে তারা চিহ্নিত হচ্ছে, বহিষ্কার হবে, সে সংখ্যাটা খুব কম, একজন হয়েছে অলরেডি, আমি চিন্তা হঠাৎ বলে বেরিয়ে পারছেন, তার তোমার সাপেক্ষে সে বহিষ্কার হবে। আজকে আমরা আমার নবগ্রাম ব্লকে সকল স্তরে 1200 মত কর্মীকে নিয়ে আমরা পর্যালোচনা করলাম এবং 26 সাবমেন ঝাঁপাতে হবে সেই নিয়ে আলোচনা করলাম, এবং আলোচনায় আমাদের সম্মানীয় বিধায়ক কানাই কাকা, আমাদের ইমানি দা সুতুল বিধায়ক, অশেষ দা, রুজিফা বেগম, পঞ্চ সমিতি সভাপতি, আমরা সকলেই ছিলাম কর্মাধ্যক্ষ, সকলে মিলে আমরা মিটিং করে মিটিং করে ডাল ভাতের ব্যবস্থা ছিল, আমরা সকলে মিলে একসঙ্গে খেলাম, আমরা খেয়ে আনন্দিত হলাম। এবং বিধানসভা আমি বলতে পারবো না, আমার রাইট নেই, নবগ্রাম ব্লক বলতে পারবো। নবগ্রাম ব্লকের 10টি অঞ্চলে আমরা 25-এর উপরে, 25 মিনিমাম 25 তার উপরে মিটিং করলাম, অনেক বেশি হয়ে গেছে। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন জোয়ার, সুনিতা সুনিতা তোমার আমার আমার, আজ পুজোর হাওয়া নতুন জোয়ার, পোশাকে আমি নাই সুনিতা মন ছুঁয়ে যায়, সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।